হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি কবুতর ও মুরগির ঘর। নিচে তো হচ্ছে আপনারা মুরগি হাঁস রাখতে পারবেন, আর উপরে হচ্ছে কবুতর রাখতে পারবেন, চার জোড়া কবুতর। এই ঘরটি অলরেডি বিক্রি হয়েছে, আপনারা যারা এই ঘরটি কিনতে চান আপনারা এই ঘরটি পিকচার নিয়ে তাদের কাছে অর্ডার করতে পারবেন, তারা ব্র্যান্ড নিউ বানিয়ে দেবে আপনাকে। এই ঘরটির দাম হচ্ছে 11,000 টাকা, আপনারা এই ঘরটি দামাদামি করে নিতে পারবেন। এই ঘরটি অলরেডি বিক্রি করেছেন একজন কাস্টমারের কাছে। তার পাশে একটি ঘর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মুরগি এবং হাঁসের, তার খুব বিশিষ্ট ঘরটি, দোতলা। এটার কাজ এখনও বাকি আছে, দরজাগুলো লাগানোর বাকি আছে। এটা আপনারা চাইলে টিনগুলোর কালার চেঞ্জ করে নিতে পারবেন। এখানে দেখুন যে কালারফুল টিন লাগানো হয়েছে, এটা তো কিন্তু আপনারা চাইলে টিনের কম্বিনেশনটা করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। দাম হচ্ছে 9,000 টাকা, এটার কাজ এখনও বাকি রয়েছে। এ হচ্ছে এখানকার মিস্ত্রি, দেখুন তিনি হচ্ছে দেখাচ্ছেন এই ঘরগুলোকে। কার্পেট দিয়ে ডিজাইন করা হয়েছে, কার্ডের ফ্রেম দিয়ে লাগানো হয়েছে। আর দেখুন আপনাদেরকে একটু খুবগুলো একটু দেখাই আমি, খুবগুলো অনেক বড়, এক একটি খুব হচ্ছে 2.5 ফুট বাই 3 ফুট। দেখুন ভিতরের যে অবস্থা, সবগুলো খুবই 2.5 ফুট বাই 3 ফুট। আপনাদেরকে যদি কবুতরের খুবগুলো একটু দেখায়, এগুলো হচ্ছে 1.5 ফিট বাই 1.5 ফিট, সবগুলো খুবই একই সাইজ। দেখুন এগারটি হচ্ছে বন্ধুরা সম্পূর্ণ সামেলিশ কাঠ দিয়ে বানানো হয়েছে। দেখুন নিচে তো হচ্ছে আপনারা হাঁস এবং মুরগি রাখতে পারবেন। অনেকে আমরা কমেন্ট করি যাতে ভেন্টিলেশনের প্রবলেম হয়, দেখুন এখানে কিন্তু ভেন্টিলেশনের ব্যবস্থা রাখা হয়েছে, নেট লাগিয়ে দেওয়া হয়েছে যাতে আলো বাতাস প্রবেশ করতে পারে। উপরের অংশটুকু ব্যবহার করা হয়েছে কার্পেট, দেখুন এখানে কার্পেট দিয়ে লাগানো হয়েছে। আর নিচের অংশ হচ্ছে টিন, আর পিছনের দিকে হচ্ছে পুরোটা সম্পূর্ণ টিন দিয়ে বানানো হয়েছে। এই ঘরটা দেখতে অনেক সুন্দর বন্ধুরা, আপনারা যারা এই ঘরটি কিনতে চান তাহলে তার সাথে দামাদামি করে স্ক্রিনশট নিয়ে তাদের নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন। তাদের দোকানে আপনারা বিভিন্ন রকমের ডিজাইনের ঘর পাবেন, আপনারা তাদের নাম্বারে যোগাযোগ করে মালিকের সাথে কথা বলতে পারেন, বা তাদের কাছে 3D পিকচার আছে, পিকচারগুলো দেখে দেখেও অর্ডার করতে পারেন। দেখুন ঘরগুলো, তাদের অ্যাড্রেসটা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ পুরাতন চৌরা, এটা হচ্ছে তাদের মোবাইল নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করুন। আর এখানে দেখতে পাচ্ছেন একটি কবুতরের টং, এখানে হচ্ছে 3 খোপের এই কবুতরের টং।